কামারহাটিতে মদন মিত্র আর হৃদয়পুরে রথীন ঘোষ দুজনেই দুটি বিরল অনুষ্ঠানে উপস্থিত হয়ে নজির গড়লেন। নজির গড়লেন এমন একটা বিষয় যা আজকের দিনে ভাবতে গেলে অনেকটাই সাহস দেখাতে হয়। এদিন হৃদয়পুরে নবসোপানের অনুষ্ঠানে পথশিশু ভবঘুরে ও দরিদ্র মানুষদের সর্ষে ইলিশ ও চিংড়ি মালাইকারি খাওয়ানোর শুভ সূচনা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। করলেন এক যুবকের মায়ের জন্মদিন উপলক্ষে। জলি সেনগুপ্তর জন্মদিনটিকে নিজের পরিবারের মধ্যে আবদ্ধ না রেখে সকলের সঙ্গে ভাগ করে নিলেন সাংবাদিক সোহম সেনগুপ্ত। করোনা অতিমারির সময় যখন লকডাউন শুরু হয়, সেই থেকে আজ পর্যন্ত প্রায় 314 দিন ধরে সাধারণ মানুষ, খেতে খাওয়া মানুষ এবং সর্বোপরি যারা করমিতে বসবাস করে, ইটখড়ায় থাকে, তাদেরকে দুবেলা খাওয়ার ব্যবস্থা করেছে হৃদয়পুর নবসোপান। কোনোদিন হয়তো মাছ ভাত তাদের চলেনি, কোনোদিন আলু সিদ্ধ ভাত, কোনোদিন সয়াবিন ভাত, কোনোদিন আবার মাংস ভাতের আয়োজন করা হয়েছে। নিরলস এই প্রচেষ্টা যারা করে গেছে তাদের জন্য একটা হাততালি আজকের দিনে আমরা প্রদান করতে চাই। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বেশ আপ্লুত রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। এখানে উপস্থিত অনুষ্ঠানের সঞ্চালিকা এবং সোহম সেনগুপ্ত আজকালের বিপ্রতারও বটে এবং কিছু প্রবণের সঙ্গে সভাপতি, আবার বিপ্রত সারা আছেন, তার কর্মযোগ্যের কথা শুনলাম সভাপতি দিচ্ছেন এবং নবসব সময়ে যা কার্যকরী সমিতিটা আছে তাদের সকলের বিপ্রতের কথা শুনলাম। গত এক বছর হৃদয়পুরের এই সংগঠন শুধু দুবেলা দুমুঠো ভাত জুগিয়েছে তাই নয়, এই প্রান্তিক মানুষগুলোর ছেলেমেদের পড়াশোনার দায়িত্বও তুলে নিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিবর্তন সাহা। আজকে আপনারা সবাই জানেন যে বরিষ্ঠ সাংবাদিক এবং সমাজের একজন বিশিষ্ট মানুষ শ্রী সোহম সেনগুপ্ত, তার মা জলি দেবীর আজকে 70তম জন্মদিন। সেই অনুষ্ঠানে সোহম এবং জলি দেবীর উৎসাহে, সে নবসোপানের সহযোগিতায় আমরা এখানে এই উত্তর চব্বিশ পরগনার এই বারাসাত অঞ্চলে প্রথম যে সমাজের অনুন্নত অংশ, যাদের কাছে হয়তো বর্তমানে ইলিশ চিংড়ি খাওয়াটা একটা বিলাসিতার মধ্যে পড়ে, তাদের হাতে প্রায় 100 জনের হাতে ইলিশ চিংড়ি এবং তার সঙ্গে আরও 100 জনের ওপর বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী 12 রকমের ধরে প্যাকেট দেওয়া হচ্ছে। ইলিশ যখন বাঙালির পাতে এবছর মহার্ঘ, ঠিক তখন প্রান্তিক মানুষগুলোর মুখে ইলিশ চিংড়ি তুলে দিয়ে তৃপ্তির হাসিটাই ছিল নবসোপানের বড় পাওনা। বারাসাত থেকে অঙ্কিত মুখার্জির রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।